Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Wassalatu wassalamu ala Rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Sammanit bhai bonera, ami Dr. Belal Hussein. Parbhashok Ashley Homeopathy Medical College and Hospital. Asha kori Allah rahmate apnara onek bhalo achen. Alhamdulillah. Alhamdulillah, ami onek bhalo achi. Ajker bishoy ta holo obiram jor ebong shukro tarollo. Jader dekha jay je obiram jor ortat continuous fever jader ache. সব সময় জ্বর লেগেই থাকে, জ্বর লেগেই থাকে। অনেকে দেখা যায় যে সারাদিন জ্বর থাকে, রাত্রে ভালো থাকে। অনেকে দেখা যায় সারাদিন ভালো থাকে, রাত্রে জ্বর থাকে। এই সমস্ত মানুষের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এবং যেই সমস্ত মানুষের শুক্র তারল্য অর্থাৎ বীর্য পাতলা দেখা যায় যে আপনার শুক্রাণু কমে গিয়েছে, বিকৃত অবস্থা হয়ে গিয়েছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। খুবই ছোট হবে, বেশি বড় হবে না, এখন থেকে ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তারপর মূল আলোচনা না করলে আপনারা অনেক কিছু জানতে পারেন না, বুঝতে পারেন না কিভাবে সেবন করতে হয়। তারপর অনেক কিছু রয়ে যায় যে কথাগুলি মানে যে কথাগুলি আপনার জন্য অনেক প্রয়োজন হতে পারে। যাদের সবসময় জ্বর আসে, জ্বর কন্টিনিউ, জ্বর কোনোভাবেই কোনো ওষুধ খেয়ে যাচ্ছে না, সেই সমস্ত ভাইদের বলবো, সেই সমস্ত বোনদের বলবো, আপনারা এই গাছটি ব্যবহার করতে পারেন। গাছটির নাম হলো ভেরেলা। এই ভেরেলা গাছটি আপনি যদি না চিনতে পারেন তাহলে অবশ্যই গুগলে সার্চটা দিবেন, এবং আপনার আশেপাশে ক্ষেতের খামারের এমনকি রাস্তার পাশেও এখনও ভেরেলা এখনও প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে ভেরেলা গাছ দেখা যায়। আপনারা ভেরেলা গাছটি আমি দেখাই দিব, তারপরও আপনারা এই ভেরেলা গাছটির গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন, ঠিক আছে? আর আপনার আশেপাশে দেখবেন যে ভেরেলা গাছ প্রচুর পরিমাণ। তাই ভেরেলা গাছের শিকড় নিতে হবে, কি নিতে হবে? শিকড়, 20 গ্রাম শিকড় নেবেন। কত গ্রাম? 20 গ্রাম শিকড় নেবেন। এই শিকড় থেতো করতে হবে, অর্থাৎ সাজতে হবে, সেচতে হবে, যেটা বুঝে নেন যে সেচে এটাকে মাটি অথবা স্টিলে যে আপনার পাত্র আছে সে পাত্রে 100 মিলিমিটার পানি দিতে হবে, সে পানিতে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার পরে সেই জল যখন আপনার যে সেই পানি যখন আপনার সেদ্ধ হয়ে যাবে তখন 25 মিলিমিটার পরিমাণ হলে আপনি এটাকে নামিয়ে ফেলতে হবে। নামানোর পরে এইটা পরিষ্কার একটা আপনার পরিষ্কার সুন্দর একটা পাতলা কাপড় দিয়ে এটাকে সেঁকে নেবেন, অথবা এখন তো আমাদের সাকুনি আছে, সাকুনি দিয়ে এটা সেঁকে 5 মিলিমিটার আদার রস নিতে হবে। এর সাথে কি নেবেন? এখানে হলো 25 আর এখানে হলো 5 মিলিমিটার আদার রস। এই আদার রস মিশিয়ে এটাকে সকাল এবং রাত্রে আপনি 1 চামচ করে, অর্থাৎ 4 চামচের 1 চামচ করে কিছুদিন খেলেই আপনার এই কন্টিনিউ ফেভার বা অবিরাম জ্বরটা চলে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যেটা হলো যে যাদের শুক্র তারল্য, একেবারেই শুক্র তারল্য, একেবারেই শুক্র তারল্য যাদের হ্যাঁ পানির মতন হয়ে গেছে সেই সমস্ত, এবং কি যাদের শুক্রাণু কমে গিয়েছে সেই সমস্ত ভাইদের জন্য খুবই কাজ করবে, সেটা হলো যে এটা কচি পাতা নিতে হবে। কি নিতে হবে? কচি পাতা নেবেন, হ্যাঁ, এবং কচি ডাল ভালো করে বেটে রস করবেন, মানে এই পাতাটা সহ যে পাতাটা থাকবে সেটা কচি ডালও থাকতে হবে এবং কচি পাতা, তাহলে এটা মানে দুটোটাই পাবেন। এই দুটোটা নিয়ে এটা বাটবেন, কি করবেন? বেটে নেবেন, এটা বেটে রস করবেন 225 মিলিমিটার। কত? 225 মিলিমিটার। এবং ঠান্ডা পানি নেবেন 100 মিলিমিটার। কত মিলিমিটার? 100 মিলিমিটার নেবেন একসঙ্গে মিশিয়ে সকালে, এবং আপনি এটা খেতে পারেন সকালে এবং রাত্রেও খেতে পারেন। কিছুদিন যদি আপনি নিয়মিতভাবে এটা খেতে পারেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার যে তারল্য পাতলা, শুক্রাণু যে পাতলা, এটা ঠিক হয়ে যাবে। আশা করি আপনারা এখন কখন খাবেন, এটা খালি পেটে খাবেন, সবসময় বলি যে খাবারের 1 ঘন্টা আগে এগুলি খাওয়া ভালো, এটা খুবই উপকার বয়ে আনবে। হ্যাঁ, আর এটার বিভিন্ন নাম আছে, এটার বিভিন্ন নাম আছে, যেমন আছে মাঠা দিতে বলা হয় চিকাল, সংস্কৃত নাম হলো বাট্টলক, এবং তেলেঙ্গাতে বলা হয় বেলেন্ডা চিরি, ঠিক আছে? হিন্দিতে বলা হয় খায়রতি কুঙ্গাই, ঠিক আছে? পাঞ্জাবিতে সিমাক বলা হয়, হ্যাঁ সিমাক বলা হয়, এই বিভিন্ন নামে। তবে আমাদের দেশে যদি কোনো নাম থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই নামে এটাকে ডাকা হয়। এটা এইভাবে সেবন করুন, আশা করি আপনারা উপকার পাবেন। আজকে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং বেশি বেশি লাইক দিবেন।
আপনাদের জন্য দোয়া রইল। আমার তৌফিক ইলাহি বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।